আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেলে। আজকে আমার গন্তব্য অসাধারণ প্রাকৃতিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটাতে। আজকে আমি যাচ্ছি ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে। বন্ধুরা, সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের সকল তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যেমন কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কত টাকা খরচ হতে পারে, যাবতীয় সকল তথ্য। বন্ধুরা, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। তো বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটা দেখুন যাতে কোনো ইনফরমেশন। তো বন্ধুরা, আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এখানে অনেক লঞ্চ নোঙর করে আছে। আমরা যাব হচ্ছে ঢাকা তো আমতলির লঞ্চে। সামনেই দেখতে পাচ্ছেন সুন্দরবন সাত ঢাকা আমতলি। তো বন্ধুরা, আমরা আগে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে আমাদের কেবিনের চাবি কালেক্ট করব, তারপর আমরা রুমে ঢুকবো, তারপর আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এই হচ্ছে আমার কেবিন 304। এটা হচ্ছে তিনতলায় রিভার্স সাইডে। তো মোটামুটি ভালোই, একটা বেড, একটা টিভি, একটা মিরর আছে। এটা হচ্ছে সিঙ্গেল রুম। তো বন্ধুরা, আমরা যেহেতু দুজন ট্রাভেল করছি যার জন্য আমরা সিঙ্গেল রুম নিয়েছি। আপনারা চাইলে ডাবল রুমও নিতে পারেন, তো সেই ক্ষেত্রে ভাড়ার কিছুটা ব্যবধান আছে। বন্ধুরা, লঞ্চে সাধারণত তিন ধরনের টিকিট হয়ে থাকে। একটা হচ্ছে ডেক টিকিট, একটা হচ্ছে প্রথম শ্রেণী, আর একটা হচ্ছে ভিআইপি। তো আমরা যেহেতু সিঙ্গেল কেবিন নিয়ে দুজন মানুষ আছি, সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা টিকিট কাটতে হতে পারে, সেটা হচ্ছে ডেক টিকিট। আর সিঙ্গেল কেবিনের ভাড়া হচ্ছে 1200 টাকা, আর ডেক টিকিট হচ্ছে 300 টাকা। তো আমাদের দুইজনার কেবিনের ভাড়া হচ্ছে মোট 1500 টাকা। আর লঞ্চ ঘাটে প্রবেশ করতে আমাদের 10 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো আমাদের এখন পর্যন্ত টোটাল খরচ হচ্ছে 1520 টাকা। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে সকাল 7টার মধ্যে আমরা হয়তো আমতলি লঞ্চ ঘাটে পৌঁছে যাব। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি পুরো ভ্রমণের খুঁটিনাটি সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বন্ধুরা, আপনাদেরকে একটা রিকমেন্ড করব, আপনারা ঠিক 3টা থেকে 3:30টার মধ্যে লঞ্চে এসে উপস্থিত হবেন, কারণ জাস্ট 5টায় আমতলির উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চটি ছেড়ে যায়। বন্ধুরা, লঞ্চ নোঙর করেছে, সবাই নেমে পড়েছে, চলেন নেমে যাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমতলি লঞ্চ টার্মিনাল। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন মাধ্যমে কুয়াকাটাতে যেতে পারেন, যেমন বাইক, বা এখান থেকে চৌরাস্তা পর্যন্ত আপনারা এই অটোগুলোতে 10 টাকা করে দিয়ে আপনারা চাইলে ওখান থেকে বাসে করেও যেতে পারেন। তো বন্ধুরা, আমরা মোটর সাইকেলই রওনা দিয়েছি কুয়াকাটার উদ্দেশ্যে, সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 200 টাকা করে। বন্ধুরা, আমতলি লঞ্চ ঘাট থেকে কুয়াকাটা মোটর সাইকেলে পৌঁছতে আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম একদম বিসের সামনে। মোটর সাইকেল ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছেন, অসম্ভব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখনও নাস্তা করিনি, তো আগে আমরা বিসের পাড়ে হোটেলে নাস্তা করব, তারপর আমাদের রুমে যাব, আমাদের ব্যাগগুলো রুমে রেখে তারপর আমরা আপনাদেরকে বিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা, বিসের পাড়ে অনেক খাবার রেস্টুরেন্ট আছে, আপনারা এখান থেকে নাস্তা করে নিতে পারেন। আজকে আমরা নিয়েছি ডিম,
ভর্তা ভাজি আর পরোটা, সেই ক্ষেত্রে আমাদের খাবারের দাম পড়েছে মাত্র 100 টাকা। বন্ধুরা, নাস্তা শেষ করে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেল 20 থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো চলুন বন্ধুরা হোটেলে যাওয়া যাক। আর ঢাকা যাওয়ার সময় আমরা এই চৌরাস্তার পাশ থেকে বাসের টিকিট করে নিব। বন্ধু, এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার পরিবেশ খুব নিরিবিলি। আপনাদের যদি মনে হয় যে আপনারা একটু নিরিবিলি সময় পার করবেন, আপনারা তাহলে এখানে আসতে পারেন। কারণ বিচের পাড়ের হোটেলগুলোতে অনেক টুরিস্ট থাকে, অনেক সাউন্ড হয়। যাই হোক, কিন্তু এই হোটেলটাতে একদম খুবই রিল্যাক্স। 2টা বেড আছে, আমরা মানুষ 2জন। আপনারা চাইলে এখানে আরও বেশি মানুষও থাকতে পারেন। আমি আপনাদেরকে বাথরুমটাও দেখানোর ট্রাই করছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল। মোটামুটি খারাপ না, এখানে চাইলে আপনারা এসে থাকতে পারেন। এই হোটেল ভাড়া মাত্র 1000 টাকা। তো আমি আপনাদের সাথে ম্যানেজারের পরিচয় করিয়ে দিচ্ছি, বাকি কথা ওনার মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মহসিন খান, আমি কুয়াকাটা গাজী ইন গাজী রেস্ট হাউস এই 2টি হোটেলের ম্যানেজার। আপনারা যদি আমার হোটেলে আসতে চান বা কারো রুমের দরকার পড়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01300693997, এটা আমার ফোন নাম্বার। আর আশা করি আমার এখানে বুকিং দিলে আমি যথাযথ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এবং দেই। এতটুকুই আমি সবাইকে বললাম, যদি ভালো লাগে কুয়াকাটা আসলে আমার হোটেলে বুকিং দেবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদের ভিউ। তো বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আপনারা কুয়াকাটার কোথায় কোথায় ঘুরবেন, কোন কোন রাইড আছে, সব কিছু জানানোর চেষ্টা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।